ম্যাডাম, আপনার কাছে আমার প্রশ্ন, যে গর্ভকালীন সময়ে অনেকে কিন্তু বুঝতে পারে না যে কি খাবার খাবে, কিভাবে সে নিজের টেক কেয়ার করবে, তো আসলে এই সময়ে কে তার পরিচর্যা বেশি করবে, সে নিজে করবে না তার পরিবারের মানুষ করবে? যদি এই বিষয়ে আমাদেরকে কিছু বলতেন, কারণ এখনো অনেক ভ্রান্ত ধারণা কিন্তু আমাদের সমাজে আজও আছে। থ্যাংক ইউ। এই জন্যই ডাক্তারের কাছে আসা দরকার। অ্যাটলিস্ট সে প্রথম ভিজিটে যখন আসবে, ওর শাশুড়ি বা ওর হাজব্যান্ড যদি ওর সাথে আসে, আমরা অবশ্যই চাবো যে তার মানে হয় ওর হাজব্যান্ড বা ওর শাশুড়ি আসে, তাহলে তার সাথে আমরা একটা কাপল ডিসকাশন বলি বা শাশুড়িকে বুঝিয়ে দিতে পারি যে এই সময় সে ভারী কাজগুলো করতে পারবে না, তাকে একটু স্বাভাবিকের থেকে একটু বেশি খাবার দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে, কীভাবে তাকে চেক আপ করতে হবে, কতদিন পর পর আনতে হবে। কি ম্যাডাম ব্যায়াম করা যাবে? অবশ্যই ব্যায়াম করা যাবে। আমি কিন্তু অনেক হেলদি হয়ে যাচ্ছি, অনেক মোটা হয়ে যাচ্ছি, আমি কি ব্যায়াম করতে ব্যায়াম করা যাবে? কিন্তু আমরা বলি যে একটু স্ট্রেনুয়াস মানে একটু ভারী এক্সারসাইজগুলো অ্যাভয়েড করতে, হালকা এক্সারসাইজ যতটুকু সহ্য করতে পারে করবে। হাঁটা ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, হাঁটতে পারবে বা খুব হালকা ব্যায়াম করতে পারবে। আচ্ছা আচ্ছা স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, গর্ভকালীন সময় যদি শ্বাসকষ্ট শুরু হয়, যেমন দেখা যায় যে অনেকের রাত 2-3টার সময় শ্বাসকষ্ট শুরু হয়েছে, এরকম কেস দেখা যায়, সেক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হলো, যে জায়গায় আছেন খুব নিকটস্থ একটা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন। সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে যারা মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন। আচ্ছা, গর্ভকালীন পরিচর্যা মানে এই বিষয়টির সাথে আসলে অনেকে কিন্তু পুরোপুরিভাবে পরিচিত না, মানে পরিচিত হলেও আসলে বুঝতে পারে না যে আসলে কিভাবে এটা টেক কেয়ার করতে হবে বা না করতে হবে। তো অনেকে দেখা যায় যে, আমি একটু বিশেষ করে একটি প্রশ্ন এর মধ্যে অ্যাড করতে যাই, যে অনেকে দেখা যায় রাত 2-3টা পর্যন্ত ফেসবুকিং করে, মানে গর্ভকালীন সময় আর কি, তো সেই সময় দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হয়। তো এক্ষেত্রে যদি আপনার কোনো সাজেশন থাকে যে মোবাইল ব্যবহার করা এবং লাইট জ্বালিয়ে রাখা, রাত জাগা, এই বিষয়ে যদি কিছু বলতেন। থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা খুব সুন্দর। মানে এই প্রশ্নটা ইদানিংকালে আমাদের পেশেন্টরা খুব বেশি করছে, ম্যাডাম আমার ঘুম আসে না। তখন যখন তাকে জিজ্ঞাসা করি, রাতেরবেলায় মোবাইলে ফেসবুকিং করেন? বলে হ্যাঁ। তো আমাদের এইটা আপনার ঘুমের সবচাইতে বড় মানে প্রতিবন্ধক, যে যখনই মনে করবেন যে ঘুমাতে যাবেন, তার 2 ঘন্টা আগে মোবাইলটা দূরে সরিয়ে রাখবেন, যাতে হাত দিলে পাওয়া না যায়। আর মোবাইল থেকে আমরা সবাই জানি যে একটা রেডিয়েশন হয়, যেটা গর্ভস্থ বাচ্চার জন্য ক্ষতিকারক। সুতরাং গর্ভবতী অবস্থায় যত কম পারি মোবাইল ব্যবহার করবে, বিশেষ করে সুস্থ বাচ্চা জন্মদানের জন্যও কিন্তু নিজেকে খেয়াল রাখতে হবে। আর অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত ব্যস্ততম সময়ের মাঝেও আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা। পরবর্তীতে আসবো নতুন কোনো এপিসোডে এবং নতুন অতিথিদের নিয়ে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।